বিগ নিউজ, সবার আগে সবার সাথে। উত্তরপ্রদেশে মাননীয় মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 4 মার্চ নকশালবাড়ি ব্লকের গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ধনঞ্জয় বর্মন এবং অঞ্চল সভাপতি রঞ্জিত ঝা এবং মহিলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দুর্গা ঘোষ সহ তৃণমূল সমর্থক কর্মীরা। একজন মহিলা, উনি আমাদের মুম্বাই নিয়ে আমাদের মানসে যাচ্ছিলেন রাজপথে, বিজেপি কিছু সমর্থক আমাদের কালো ব্যাজ দেখায়, তাদের আমাদের আজকে আমাদের নকশাল ব্লকে আমাদের গোসাইপুর অঞ্চলে আমরা আজকে যুব এবং মহিলা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিল করলাম। এটা আমরা প্রতিবাদ জানালাম যে আগামী দিনে বিজেপির পায়ের তোলা মাটি সরে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় তৃণমূলের এখন সবুজ ঝড়। আমরা চাই আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হোক, এই আশা রাখছি। এটা থেকে বিজেপি জবান এখান থেকে শুরু হয়েছে। আমি ধনঞ্জয় বর্মন, দার্জিলিং জেলা।